ভারতীয় বডি বিল্ডিং এ মনোহর আইচ এক উজ্জ্বল নক্ষত্রের মতো। পকেট হারকিউলিসের 104 বছরের জীবন কথার বিবরণ নিয়ে আজকের এই ভিডিও। হাই, আমি অর্পণ আর আপনি দেখছেন মাসেল বাউন্ড ইউটিউব চ্যানেল। মনোহর আইচের জন্ম 1912 সালে 17ই মার্চ অবিভক্ত বাংলার কুমিল্লা জেলার ধামতি নামে এক প্রত্যন্ত গ্রামে। ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে, বিশেষ করে বাংলায় দারিদ্রতার ছাপ সম্বন্ধে আমরা কম বেশি সবাই জানি। ঠিক তেমনই মনোহর আইচের পরিবার ও তার শৈশব কেটেছিল ব্যাপক দারিদ্রতার, তাই খুবই অল্প বয়সেই তাকে পরিবারের বেশ কিছু দায়িত্বভার গ্রহণ করতে হয়। আইচ ছোটবেলা থেকেই স্ট্রেংথ রিলেটেড স্পোর্টসের উপর ইন্টারেস্টেড ছিলেন, বিশেষ করে রেসলিং ও লিফটিংয়ে। 12 বছর বয়সে তিনি কালাজ্বরে আক্রান্ত হয়ে পড়েন এবং তার স্বাস্থ্য ভেঙে পড়ে। পরিবর্তে তিনি শরীরচর্চার অনুশীলন আরম্ভ করেন, নিজের বডি ওয়েটকে কাজে লাগিয়ে স্কোয়াট, পুল আপ, পুশ আপ ইত্যাদি সেটে 100টি রিপ দিয়ে তিনি সেই বয়সে ওয়ার্কআউট করতেন। তিনি ঢাকার জুবিলি স্কুলে পড়াশোনা করেন, সেখানেই এক অনুষ্ঠানে তার পরিচয় হয় জাদুঘর পিসি সরকারের সাথে। স্কুলে পড়ার সময় ওয়ার্কআউটের জন্য তিনি রূপলাল ব্যায়াম সমিতিতে যেতেন। পরবর্তীকালে তিনি ধানবাদে পিসি সরকারের সাথে ফিজিক অ্যান্ড ম্যাজিক শোতে কাজ করেন, বিভিন্ন রকমভাবে স্ট্রেন্থ পারফরমেন্সের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন, যেমন দাঁত দিয়ে ইস্পাত বাঁকানো, গলা দিয়ে বর্ষা বাঁকানো এবং তলোয়ারের উপর পেড রেখে বিভিন্নভাবে পারফর্ম করে তিনি দর্শকদের মন কেড়েছিলেন। এছাড়াও 1500 পাতার মোটা বইকে তিনি ছিঁড়ে টুকরো করে দিতে পারতেন। 1942 সালে আইচ রয়্যাল এয়ারফোর্স জয়েন করেন। আরএফের একজন কর্মকর্তা রেব মার্টিন তাকে মডার্ন ওয়েট ট্রেনিংয়ের সাথে ইন্ট্রোডিউস করান। কর্মরত অবস্থায় ভারতীয়দের নিপীড়ন নিয়ে তিনি একজন ব্রিটিশ কর্মচারীর সাথে তর্কে জড়িয়ে পড়েন এবং সেই ব্যক্তি ভারতীয়দের উপর ঔপনিবেশিক নিপীড়নের পক্ষে মন্তব্য করলে মনোহর আইচ তাকে চড় মারেন। ফলে একজন ব্রিটিশ অফিসারের উপর হাত তোলার অপরাধে ব্রিটিশ সরকার তাকে জেল বন্দী করে। ভারত স্বাধীনতা লাভ করা পর্যন্ত তাকে জেলে কাটাতে হয়। তবে জেলে থাকলেও তার অনুশীলন থেমে যায়নি, জেলের মধ্যেই তিনি ট্রেনিং চালিয়ে যান। তার সিরিয়াসনেস দেখে জেল অথরিটি তাকে স্পেশাল ডায়েট প্রোভাইড করেন। তিনি কয়েক ঘন্টা ধরে জেলের মধ্যে ওয়ার্কআউট করতেন এবং ধীরে ধীরে ফিজিক ডেভেলপ করেন। এরপর 1947 সালে দেশ স্বাধীন হলে জেল বন্দি ও সকল স্বাধীনতা সংগ্রামীদের মুক্তি দেওয়া হয় এবং মনোহর আইচ পার্মানেন্টলি কলকাতায় সেটেলড হয়ে যান। স্বাধীনতার পরবর্তী ভারতবর্ষ ব্যাপক দারিদ্রতায় পূর্ণ ছিল। মনোহর আইচ কলকাতায় শিয়ালদহ স্টেশনে ডাব ও নারকেল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। 1950 সালে 38 বছর বয়সে মনোহর আইচ মিস্টার হারকিউলিস চ্যাম্পিয়ন হন। এর ফলে 4 ফুট 11 ইঞ্চের পকেট হারকিউলিস আরও জনপ্রিয়তা লাভ করে। এরপর 1951 সালে নেভা মিস্টার ইউনিভার্স থার্ড অ্যামেচারে দ্বিতীয় স্থান অর্জন করেন এবং সেখানে প্রথম হয়েছিলেন আরও এক ভারতীয় বাঙালি মনতোষ রায়। এরপর 1952 সালে নেভা মিস্টার ইউনিভার্স প্রো শর্ট গ্রুপে মনোহর আইচ চ্যাম্পিয়ন হন। সেই সময় তিনি স্পেশাল ট্রেনিং এবং কম্পিটিশনের জন্য লন্ডনে থাকতে শুরু করেন এবং জীবিকা হিসেবে বাসের কন্ডাক্টরই শুরু করেন। সেই সময় তার ফিজিক্যাল স্ট্যাটাস ছিল চেস্ট 54 ইঞ্চ, বাইসেপস 18 ইঞ্চ, ফোরআর্মস 14 ইঞ্চ এবং কোমর মাত্র 23 ইঞ্চ। তাই কোমর অত্যন্ত সরু হওয়ায় দারুণ ইলিউশন এবং সুপার ভিসেপ দেখা যেত। উচ্চতায় ছোট হলেও তিনি ছিলেন আদর্শ একজন বডি বিল্ডার। 1952 পর 1955 এবং 1960 মিস্টার ইউনিভার্স কম্পিটিশনে তিনি অংশগ্রহণ করেন এবং তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেন। তিনি এশিয়ান গেমসে 3 বার গোল্ড মেডেল পেয়েছিলেন, 1951 সালে নিউদিল্লিতে, 1954 সালে মেলিনাতে, 1958 সালে টোকিওতে এবং তিনি 275 পাউন্ডের স্প্রিং টেনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। 1960 সাল থেকে তিনি বডি বিল্ডিংয়ের উপর বিভিন্ন জায়গায় প্রদর্শনী করেন। 2003 সালে 89 বছর বয়সে তিনি শেষ বডি বিল্ডিং শোটি করেন এবং গোটা বিশ্বকে অবাক করে দেন। যে বয়সে একজন সাধারণ মানুষের বেঁচে থাকাটাই একটা চ্যালেঞ্জ, সেই বয়সে তিনি নিয়মিত এক্সারসাইজ করতেন। সুস্থ ও দীর্ঘ জীবনযাপনের জন্য ব্যায়ামের কোনো বিকল্প নেই বলে তিনি মনে করতেন। তার ডায়েটের মধ্যে থাকতো ভাত, রুটি, ডাল, বিভিন্ন ধরনের শাকসবজি ও ফলমূল এবং ননভেজ খাবারের মধ্যে তার সবথেকে পছন্দের ছিল মিষ্টি জলের টাটকা মাছ। মনোহর আইচের একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সারা জীবনে তিনি কখনোই মদ এবং ধূমপান করেননি। মনোহর আইচ কলকাতায় দ্য ফিজিক নামে একটি জিম প্রতিষ্ঠা করেছিলেন, যেখান থেকে বেরিয়েছিল ভারতের বেশ কয়েকজন বিশিষ্ট বডি বিল্ডার, যেমন সত্যেন দাস, সত্যপাল, সন্দীপন সিনহা, হিতেশ চ্যাটার্জির মতো বডি বিল্ডাররা। এছাড়াও
নবরের মিস্টার ইন্ডিয়া এবং আটবারের মিস্টার এশিয়া প্রেমচাঁদ ডেগরার মতো রত্ন বডি বিল্ডারকে মনোহর আইচ ট্রেনিং দিয়েছিলেন। মনোহর আইচ সক্রিয় রাজনীতিতেও অংশগ্রহণ করেছিলেন। 1991 সালে লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং 1,63,000 ভোট পেয়ে তিনি পরাজিত হন এবং তৃতীয় স্থান অর্জন করেছিলেন। 2015 সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গবিভূষণ পুরস্কারে সম্মানিত করে এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের থেকেও তিনি পুরস্কার পান। শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত বডি বিল্ডিংয়ে তিনি ধ্যান ও জ্ঞান মনে করতেন। লেজেন্ডারি বডি বিল্ডার আর্নল্ড শোয়ার্জেনেগার ছিল তার ফেভারিটদের মধ্যে অন্যতম। আর্নল্ডের সুন্দর ফিজিকের জন্য মনোহর আইচ তাকে খুবই পছন্দ করতেন। তার ইচ্ছা ছিল তিনি একবার আর্নল্ডের সঙ্গে দেখা করবেন, যদিও তা হয়ে ওঠেনি। তবে 2012 সালে মনোহর আইচের 100তম জন্মদিনে আর্নল্ড একটি টুইট করেন। টুইটে আর্নল্ড লেখেন, হ্যাপি বার্থডে মনোহর আইচ, ইউ আর অ্যান ইন্সপিরেশন অল অফ আস, উইশ উই কুড হ্যাভ বাইসেপ লাইক দ্যাট হোয়েন উই আর 100। সত্যি ইন্সপিরেশন সকলের কাছে। আর্নল্ডের এই টুইটের রিপ্লাইও দিয়েছিলেন মনোহর আইচের বড় ছেলে। মনোহর আইচ ছিলেন 2 পুত্র এবং 2 মেয়ের পিতা। বর্তমানে তার ছেলেরা তার জিম ও একটি ফিটনেস সেন্টার চালনা করেন। একবার ইন্ডিয়ান বডি বিল্ডিং ফেডারেশনের জেনারেল সেক্রেটারি চেতন পাথারে বলেছিলেন, মনোহর আইচের থেকে ভালো মাসেল কন্ট্রোলিং করতে তিনি আর কাউকে দেখেননি, এমনকি বৃদ্ধ বয়সেও তার বাইসেপ পোজিং এবং কন্ট্রোলিং ছিল দেখার মতো। অ্যাকচুয়ালি তিনি কখনোই বৃদ্ধ হননি, তিনি ছিলেন চির যুবক। 2016 সালে 5ই জুন 104 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে কলকাতায় তার মৃত্যু হয়। 1991 ভোট প্রচারকালে তিনি বলেন, স্কুলের থেকে বাঙালির ব্যায়ামাগারের বেশি প্রয়োজন, যদিও কথাটির সার্বিকভাবে গ্রহণযোগ্যতা না থাকলেও কিছু ক্ষেত্রে অবশ্যই আছে। মনোহর আইচ বডি বিল্ডিংয়ে গোটা ভারতবাসীর কাছে সবথেকে বড় অনুপ্রেরণা। আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পরের বার আসছি নতুন টপিকে আর ভিডিও নিয়ে। স্টে টিউন, টেক কেয়ার, গুড বাই।